আমি বুঝতে চেষ্টা করছি, একজন ছাত্র হিসেবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, 71-এর ডাকে সেদিন স্বাধীনতা যুদ্ধে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের দেশ, সেই স্বাধীনতার দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে আজকে 1 মাস 5 দিন। আমি বুঝতে পারি না, আমি বুঝার চেষ্টা করছি প্রিয় ভাইয়েরা, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু একটি প্রশ্ন, আমি গত 15 দিন আমার নিজের এলাকায় নোয়াখালী সিনবাগে মানুষ পানিতে হাঁটতে পারে না, সাপের কামড় সহ্য করে হাসপাতালে ভর্তি হচ্ছে, খাওয়ার অভাবে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সেইখানে অবস্থান করছি, মানুষের কথা একটি, 1 মাস 10 দিনে কেন এখনো যেই শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান নষ্ট করে দিয়েছে, যার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, তার ছবি এখনো গণভবনে কেন? এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে। আমি জানি সময়ের দরকার, কিন্তু জনগণ তো বলা শুরু করেছে। এর মধ্যেই যদি শেখ হাসিনার পরিবারের একটি লোক আইনের আওতায় আনতে পারতেন, তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস হাজার গুণে বেড়ে যেত। আমি বিশ্বাস করি আপনাকে, আপনার মতো মহৎ ব্যক্তির প্রয়োজনে দেশে, আপনার মতো এই মহৎ ব্যক্তিকে 14 তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে, আপনার মতো এই মহৎ ব্যক্তিকে যিনি বাংলাদেশের উচ্ছল করেছেন তাকে কোঠের বারান্দায় লোহার সিঁড়ির মধ্যে বসে রাখা হয়েছিল। আপনাদের বিশ্বাস, আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক, তবু জনগণ বলা শুরু করেছে, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা এরা কোথায়, এরা কোথায় আছে? যদি শেখ হাসিনার গোয়েন্দারা এখনো তৎপর থাকে তাদেরকে রক্ষার জন্য, তাদেরকেও আইনের আওতায় উচিত বলে মানুষ মনে করা শুরু করেছে। প্রিয় ভাইরা, রাজনাথ আপনি রাজা, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আমার কিছু আসে যায় না, আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ, আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি, আপনি আশ্রয় দিয়েছেন, সেদিন ক্যাম্পে কি খেয়েছি, কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম, সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে, তবু বন্ধু তবু আশ্রয় দিয়েছেন, অস্বীকার করি না, তাই শেখ হাসিনার মতো নিরলজ্জ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের বুক খালি করেছে তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় মানুষ। সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, জঘন্য অপরাধ আপনার, এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মানুষ ধনী না হতে পারে, তাদের কলিজা এত বড়, তারা মানুষকে সম্মান দিতে জানে, মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে, তাই বলে আপনি অশ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন সেটা ভারতীয় জোট না, বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না এই বক্তব্য। প্রিয় ভাইরা, তাই আমরা, আমাদের এই নেতারা বলেছে, আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি, যাব, কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে বহু মামলা আপনি দিয়েছেন, তবুও সে হাল ছাড়ে নাই, 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি, ভারতীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান। সেই তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমি আসতে চাই, বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই যেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না,
154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না, এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনগুলো নির্বাচন করতে চায়, তাই সে ব্যবস্থা আপনাকে করতে হবে। তাই সবাইকে, বৃষ্টির কারণে আমার নেতা বক্তব্য দিবে, আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি কথা বলে। আসুন সবাই এক হই, সবাই একসাথে স্লোগান তুলি, বাংলাদেশে আর যেন শেখ হাসিনার প্রেতাত্মারা এই দেশে আর কোনোদিনও রাজনীতি না করতে পারে। আমরা যেন আজকে শপথ নিতে হবে, বাংলাদেশে পদ নয়, এমপি নয়, বাংলাদেশে তারেক রহমানের 30 দফা নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।